আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বুন্দি। সাধারণত রমজান মাসে ইফতারের খুব জনপ্রিয় এই বুন্দি ওর বুন্দিয়া, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা দোকান থেকে কিনে আনি। এখন যেহেতু দেশে লকডাউন চলতেছে, তাই আমাদের পক্ষে বাইর হওয়াটা সম্ভব নয়, তাই বাসায় কিভাবে তৈরি করতে হবে আমি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি 2 কাপ পরিমাণের বেসন নিয়েছি, এতে আমি অ্যাড করব 1.5 কাপ পরিমাণের মতন পানি। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি, এবং অল্প অল্প করে পানি দিয়ে মাখাচ্ছি, কারণ হচ্ছে যাতে ভিতরে গুটি না বাঁধে আর কি, আমার ব্যাটারটা যাতে খুব মসৃণ হয়। আর আপনারা যদি 1 কাপ পরিমাণের বেসন নেন, এতে আপনারা 3/4 কাপ পানি দিতে পারবেন, তাহলে আপনাদের ব্যাটারটা খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব 4 চামচের পরিমাণ সয়াবিন তেল। আপনারা যদি এখানে 1 কাপ পরিমাণের বেসন নেন, তাহলে আপনারা এখানে 2 চামচ সয়াবিন তেল অ্যাড করে দেবেন। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার ব্যাটার। এখন আমি এটি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব। এখানে আমি একটি প্যান নিয়েছি, এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, এতে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আপনারা যদি 1 কাপ পানি নেন, তাহলে এখানে 2 কাপ চিনি দিতে হবে, কোয়ান্টিটিটা একটু ডবল হতে হবে আর কি। আপনারা যদি মিষ্টি কম খেতে চান, তাহলে একটু কম দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার শিরাটা তৈরি হয়ে গেছে। যখন দেখবেন একটু লাটা বেঁধে আসছে, তখন নামিয়ে নেবেন। এ পর্যায়ে আমি চলে আসছি 10 মিনিট পরে। আমার ব্যাটারটা দেখতে পাচ্ছেন অনেক মসৃণ হয়েছে। এখানে আমি একটু ব্যাটার আলাদা করে নিয়েছি, এখানে আমি একটু ফুড কালার দেব, রেড কালারটা দেব, যাতে আমার বুন্দিগুলো দেখতে একটু সুন্দর হয়, দুটি কালারের হয় আর কি, সেজন্য আমি একটু আলাদা করে নিয়েছি। আপনারা চাইলে একটা বাদ দিতে পারেন, এটি অপশনাল। এবার আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, এরকম একটা চামচ নিয়েছি, চিত্রযুক্ত চামচ নিয়েছি, যাতে একটু বাটার দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা চামচটা খুব একটা বেশি উপরেও তুলবেন না, আবার একেবারে নিচেও রাখবেন না, একটু মাঝ বরাবর রাখবেন, তাহলে দেখবেন বুন্দিগুলো অনেক সুন্দরভাবে পড়ছে। এখন দোকানে অনেক ধরনেরই বুন্দি বানানোর মেকার পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে সেগুলো কিনতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি এরকম একটা চামচ নিয়েছি। আর চুলার আঁচটা খুব একটা লোতে রাখবেন না, মিডিয়াম আঁচেই করবেন, কারণ বুন্দিগুলো দেওয়ার সাথে সাথেই ফুলে উঠে যাবে, খুব বেশি একটা লাল করার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন আমার বুন্দিগুলি হয়ে গেছে। এবার আমি লাল কালারেরটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে প্রত্যেকবার চামচটা আপনারা ধুয়ে নেবেন, কারণ ধুয়ে নিলে হবে হচ্ছে গিয়ে বুন্দিটা পড়তে, বাটারটা পড়তে একটু সুবিধা হবে, নইলে ছিদ্রগুলোর মধ্যে বাটারটা লেগে থাকবে, সহজে পড়তে চাইবে না। দেখতেই পাচ্ছেন আমার বুন্দিগুলো অনেক সুন্দর হচ্ছে, এবং অনেক ফুলে যাচ্ছে বুন্দিগুলো। হয়ে গেছে আমার বুন্দি। এবার আমি বুন্দিগুলোকে চিনির শিরার মধ্যে রেখে দেব। আপনারা চিনির শিরার মধ্যে যতক্ষণ রাখবেন, ততক্ষণই বুন্দি চিনির শিরাটা চুষে নেবে, আর বুন্দিটাকে তো তত সুস্বাদু হবে। আমি এখানে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। চেষ্টা করবেন একটু বেশি সময় রাখার। এ পর্যায়ে আমি বুন্দিগুলার রসটা জড়িয়ে নিচ্ছি, জড়িয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমার বুন্দিগুলো অনেক চিনির শিরা ঢুকে গেছে, বুঝাই যাচ্ছে বুন্দিগুলো অনেক ফুলে গেছে।
তৈরি হয়ে গেল আমার মিষ্টি বুন্দি। আপনারা ইফতারে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।